আগাম বন্যার পূর্বাভাসের কারণে বৈরী আবহাওয়ায় ধান কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সুনামগঞ্জের হাওরের কৃষকদের। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে কৃষকরাই ধান কাটছেন, তো কৃষকদের ধান কাটার ভোগান্তি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ইরশাদ, আসলে প্রত্যেক বছরই বোরো মৌসুম যখন শুরু হয় তখন কিন্তু আবহাওয়ার একটা বৈরী অবস্থা কিন্তু আমরা দেখতে পাই। এই বছরও কিন্তু এর ব্যতিক্রম নয়, এবছর কিন্তু ধান কাটা পুরোদমে শুরু হয়েছে, কিন্তু গতকালকে এবং এর আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু অনেকটা রোদের দেখা মিলেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন এই বুড়ো ধান ঘরে দ্রুত কেটে তোলার জন্য। এবং তারা কিন্তু এই এখানে যে ফসলটি রয়েছে এটি কিন্তু ঝড়ে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে, এটি কিন্তু শুয়ে গেছে, অর্থাৎ জমিতে কিন্তু পড়ে গেছে ধানগুলো। এগুলো খুব জোরে সোরে কাটার চেষ্টা করা হচ্ছে, কেননা এখানে কিন্তু বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পরে পরেই আসছে। এবং যেটি আসলে বলার বিষয় যে মেঘালয়ের খুব পাশাপাশি অঞ্চল সুনামগঞ্জ, এবং এর কারণে এখানে বৃষ্টিপাতের প্রবণতা খুব বেশি থাকে, এবং গত রাতেও কিন্তু প্রচুর ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে। এই এই বিষয়টা আসলে কৃষকদেরকে অনেক ভোগাচ্ছে, কারণ আপনারা জানেন যে এই প্রক্রিয়া শেষে কৃষকের এই ধান কিন্তু খলায় নিয়ে যাওয়া হয়। খলা বলতে এখানে স্থানীয় ভাষা যেটি বলা হচ্ছে, এটি কিন্তু যে ধান যেখানে শুকানো হয় এই শুকানোর জায়গা থেকে কিন্তু পানি জমে গেছে, এবং কৃষকরা কিন্তু এই ধান খুব একটা শুকাতে পারছেন না। এতে হচ্ছে যে খাদ্য বিভাগের পক্ষ থেকে যে ধান সংগ্রহ করা হয় সেখানে কিন্তু শুকনো ধান কেনা হয়, এই ভেজা ধান কিন্তু কেনা হয় না। এতে কিন্তু মধ্যস্বত্ব ভোগীদের একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, যাতে কৃষকরা কম দামে পরবর্তীতে এই ধানগুলো বিক্রি করতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে যদি আবহাওয়া আসলে অনুকূলে থাকে তাহলে কৃষকরা কিন্তু এই ধান তাদের স্বপ্নের ফসল কিন্তু গুলায় তুলতে পারবেন। আর বাকি কিন্তু যে হার্ভেস্টার মেশিন যেগুলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেই হার্ভেস্টার মেশিন কিন্তু এই বৃষ্টি যখন হয় পানি জমে গেলে কিন্তু এই হার্ভেস্টার মেশিন গুলো কোনো কাজে লাগে না। তো আসলে এই বিষয়টা এখন সনাতন পদ্ধতিতে জোর দিচ্ছেন কৃষক। ইসরা, তাই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমিনুল ইসলাম।